আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বড়দের পায়জামা সেলাই। বন্ধুরা, আগের ভিডিওতে কাটিং দেখিয়েছি, যারা আগের ভিডিও দেখেন নাই তাদেরকে বলবো কাটিং ভিডিওটা দেখার জন্য, আমি আই বাটনে দিয়ে দেব। আজকে দেখাবো নতুন, সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে পায়জামাতে পকেট দিতে হয়, কিভাবে রাবার লাগাতে হয়, পায়জামা এ টু জেড সম্পূর্ণ সেলাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একটি পায়জামা তৈরি করতে আমাদের চেন লাগবে তিনটা, দুটো পকেটে লাগবে আর একটা লাগবে ফ্লাই। বলে পায়জামাটি তো কাটিং আমি দেখিয়েছি, তাছাড়াও আমি কাটিংয়ের ভিডিও আই বাটনে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। যে দেখুন, এখান থেকে যে কাট দিয়েছে, এখান থেকে যে কাট দিয়েছে, এই কাটটা কিন্তু আমাদের এটা হবে ফ্লাই, অর্থাৎ চেনের পার্ট, চেনের ফ্লাই হবে। আর নিচে আমি দেখুন, এখানে কিন্তু আমি এই যে পেস্টিংটা দিয়েছি, এটা শার্টের পেস্টিং। আপনারা পায়জামাতে শার্টের পেস্টিংই ব্যবহার করবেন, কেননা এর সাইডে হার্ড পেস্টিং ব্যবহার করলে ভালো হবে না, এরকম লুজ পেস্টিং ব্যবহার করতে হবে। যেটা শার্টের প্লেটে আমরা দিয়ে থাকি, সেই পেস্টিংটাই আপনারা এই পায়ের নিচে বসিয়ে নেবেন। কেমন দেখুন, ঠিক এরকমভাবে বসিয়ে দিয়ে এই কাপড়টাকে ভাঁজ দিয়ে আমি পুরোটাই বাও করে নিয়েছি। এই পাশে বাও হবে, এই পাশে উল্টো পাশ, মানে পেস্টিংটাকে উল্টো পাশে ঠিক উপরের সাইডে বসবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন, পকেট করার জন্য আমরা দেখুন এই যে পায়জামার দুটি ভাঁজটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের সামনের পার্ট, এটাও আমাদের সামনের পার্ট, অর্থাৎ সামনের পার্টে আমরা চেন লাগাবো। আর এখান থেকে দেখুন পকেটটা, আজকের ভিডিওতে আমি এমন সহজ করে পকেটটা দিব যাতে করে আপনারা সবাই এই পকেটটি তৈরি করে নিতে পারেন। দেখবেন এই যে উপরে থেকে যেখান থেকে এলাস্টিক লাগবে সেখান থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি, আপনিও আড়াই ইঞ্চি বাদ দিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনার যতটুকু আপনার চেনের প্রয়োজন ঠিক সেই পরিমাণ মতো আপনি দেবেন। আমি দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি, আপনি ঠিক সাড়ে ছয় সাত এরকম দিয়ে নেবেন। কেমন দেখেন, একটা আমি মার্ক করে নিয়েছি। এরপর দেখুন এই দুটি মার্ক আমাদের সমান করে নিতে হবে। এই মার্কটি বেশি আগে গেল, এই পাশে একটু সোজা করে দিবেন, ব্যাস এই এরকম সোজাকে দিয়েই এখানে একটা মুখ, এখানে একটা মুখ হবে। আর দেখুন এরকমভাবে কিন্তু আমি দুটি পকেট কাটিং করে নিয়েছি। এরকম কাটিং ভিডিও কিন্তু ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখন এটাকে কীভাবে সেলাই করতে হয় দেখুন, আগে আমরা নিচে এই নিচের পাটটা মুড়িয়ে সেলাই দিয়ে নেব। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি, এই যে এই পাশটা কিন্তু আমরা পেস্টিং লাগাইছি আর এই পাশটা উপরে ভাঁজ করে দিয়েছি, কিন্তু এই উল্টো দিক দিয়ে আমরা সেলাই দেবো না। সেলাই দেবো কীভাবে, এরকমভাবে সিধা পাশ দিয়ে সেলাই দিয়ে নেবো। দেখুন অর্থাৎ যেখান থেকে আমরা পেস্টিংটা জয়েন দিয়েছি, পেস্টিং সই করে সেলাইটা করে নিতে হবে। দেখুন আমি সেলাই করে নিচ্ছি, দেখুন আমি উপরের পাশ দিয়ে একটা, নিচের পাশ দিয়ে একটা, লব দিয়ে একটা সেলাই দিয়ে নিই, দুটো সেলাই দিয়ে নিয়েছি। কিন্তু সেলাইটা কিন্তু আমাদের আরেকটা করে দিতে হবে, এই পাশ দিয়ে একটা দিতে হবে, এই পাশ দিয়ে সেকেন্ড ফিটে একটা দিতে হবে, দুই পাশে সেকেন্ড ফিটে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে উপরে দুটো সেলাই, নিচে দুটো সেলাই দিয়ে একটা পার্ট কিন্তু হয়ে গেল। এরকমভাবে আর একটা পার্ট আপনারা অবশ্যই তৈরি করে নেবেন। কেমন বন্ধুরা, দেখুন আমি দুটি পার্টে সেলাই নিলাম, ঠিক এরকমভাবে আমি একটা পার্ট দেখালাম আর একটা পার্ট আপনারা অবশ্যই করে নেবেন। এখন কী করতে হবে, এই দুটি পার্ট এরকমভাবে সমান করে নিতে হবে। এরকমভাবে সমান করে নেওয়ার পর এই যে পকেটে মার্ক দিয়েছে, এই যে মার্কটা দিয়েছি, এখান থেকে আপনার যে কোনো কিছু দিয়ে এটাকে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। চোখ দিয়ে দাগ দিয়ে নিতে হবে আপনাদের, ঠিক এরকমভাবে দেখুন একটা দাগ করে নেবেন। নেওয়ার পরে এই যে ভিতর পাশে আপনাদের যে পাশে বাও হবে, অর্থাৎ সিধা পাশ, সেই পাশটা এরকমভাবে দাগ করে নিতে হবে আপনাকে। এইরকমভাবে সিধা পাশে দাগ করে নিতে হবে, এরকমভাবে সিধা পাশে দাগ করে নেবেন। নেওয়ার পরে দেখুন ঠিক এরকমভাবে কাপড়টাকে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যে পকেটটা রয়েছে, এই পকেটটা ঠিক এরকম করে বসিয়ে নিতে হবে। এই পকেটটাকে এমনভাবে বসাতে হবে, দেখুন এটা কিন্তু আমাদের সিধা পাশ আর এটা কিন্তু উল্টো পাশ। এই সিধা পাশটা এই যে মার্ক অনুযায়ী এই পকেটটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে, এই মার্ক আর এই মার্ক অনুযায়ী বসিয়ে নিতে হবে। এবং উপরে খেয়াল রাখতে হবে, এই পার্টটা যেন আমরা জয়েন দেবো তখন যেন আমাদের এলাস্টিকের ভিতর পড়ে, অবশ্যই দেখে নেবেন। নেওয়ার পরে এখানে একটা সেলাই, এখান থেকে
এই যে মার্ক রয়েছে, আর এই যে মার্ক রয়েছে এখান থেকে আমাদের সেলাই দিতে হবে। দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে নিয়ে আসার পর দেখুন ঠিক এরকমভাবে এক ফোর দুই ফোর এরকমভাবে দুই ফোর করে নেবেন, প্রয়োজনে আর একটা ফোর বেশি তিনটা ফোর নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন এটাকে আবার ঘুরিয়ে আবার এই পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। এরকমভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন, একইভাবে দুই পাটে আপনারা লাগাই নেবেন। আমি একটি পাট দেখাইতেছি, দেখুন এখন নেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমরা বাঁ পাশে জয়েন দিয়েছি। এখন এই পাশের উপর দিয়ে এই যে এই পাশ দিয়ে আমরা এটাকে কেটে নেব। এরকমভাবে কেটে নেবেন, কোনো ভয় করবেন না, এরকমভাবে কেটে নেবেন। হয়তো বা কাপড় কাটিংয়ের সময় হয়তো ভয় হচ্ছে ভিতরে কি হবে না হবে, তা নয়, এরকমভাবে এক ফিট মাঝখানে ফাঁকা রাখবেন। রাখার পরে ঠিক এরকমভাবে কেটে নেবেন। দেখুন আমি কেটে নিচ্ছি, নেওয়ার পরে কোনা কোনাটা আমরা আপনারা সুন্দর করে কেশরি মাথা দিয়ে কেটে নেবেন। এই পাশে কাটা হয়ে গেলে এই পাশেও ঠিক একইভাবে কেটে নিতে হবে। এটাও একইভাবে কোনা করে কোনাটা সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখুন এই পাশটা, এই যে কাপড়টা রয়েছে পকেটের কাপড়ের মধ্যে, এই কাপড়টা এই পাশ দিয়ে উল্টে যাবে। দেখুন এই কাপড়টাও উল্টে নিতে হবে, এই যে কাপড়টাকে এরকমভাবে উল্টে নিতে হবে, সুন্দর করে এরকমভাবে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর পারলে এখানে আপনার যদি চান তো এখানে আয়রন মেরে সমান করে নেবেন, তাতে করে পকেট লাগাতে আরও সুন্দর হবে। আর যদি না দেন তাহলে এরকমভাবে একটা আমি যেমন সেলাই দিয়ে নিচ্ছি এরকম সেলাই দিয়ে নেবেন। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি, এরকমভাবে সেলাই দিয়ে কাপড়টাকে বসিয়ে নিন। নেওয়ার পরে যে ফাঁকটা রয়ে গেল এটার উপরে আমরা এরকমভাবে চেন বসিয়ে দেব। ঠিক এই চেনটাকে আমরা এরকমভাবে ভিতরে দিয়ে এখানে আমরা সেলাই দিয়ে নেব। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি, চেন যে রয়েছে চেনের মুখ দিয়ে সেলাই দিয়ে নেবেন। দেখুন এরকমভাবে নিয়ে আসার পর দেখুন চেনের মাথাটা সমান করে নেবেন। নেওয়ার পরে আবার এটাকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নেওয়ার পর আবার এই পাশ দিয়ে একটা সেলাই দিতে হবে। এরকমভাবে সমান করে চেনটাকে ভিতরে বসিয়ে নিয়ে সেলাই দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু চেনটা সেটিং হয়ে গেল, তাই না? এখন কী করতে হবে, এই যে চেনে যে রানারটা রয়েছে এই রানারটা আমরা ভিতর পাশে নেব। এই যে চেনে রানারটা ভিতর পাশে নেওয়ার পর এখানে একটা টাক দেবো সুন্দর করে। তাহলে দেখুন এরকমভাবে সুন্দরভাবে কিন্তু টাক দিয়ে আমরা পকেটটা করে নিলাম। এরকমভাবে পকেটটা করে নেবেন। নেওয়ার পরে কী করতে পারেন, উল্টো পাশে উল্টো আসার পর চেনের যে বাড়তি অংশ রয়েছে এই অংশটা কেটে বাদ দিয়ে নেবেন। এরকমভাবে কেটে বাদ দেবেন, এই পাশেও কেটে বাদ দিয়ে নেবেন। বাদ দিয়ে নেওয়ার পর দেখেন উল্টো পাশে আমরা এরকমভাবে যদি দিই তাহলে কিন্তু আমাদের কাঁচা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটাকে আমরা এরকমভাবে উল্টে নেব, উল্টে নিয়ে পকেটটাকে এরকম করে নিয়ে এটাকে পাকা করে নেব। দেখুন পাকা করে দিচ্ছি। এখানে একটু কাট দিয়ে নেবেন আর এই পাশ দিয়ে একটু কাট দিয়ে নেবেন, যাতে করে পকেটটা উল্টাতে একটু সুবিধা হয়। এরকমভাবে উল্টে নিতে হবে। নেওয়ার পরে এই যে এই পাশ দিয়ে একটা সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পর দেখুন এই যে দুটি পকেটে যে মাথা রয়েছে এই দুটি মাথা এক করে নেবেন, এক পকেটের মাথা এক মাথা, ঠিক আছে? এরকমভাবে সমান করে নেবেন। নেওয়ার পরে সোজা একটা সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পর কিন্তু এই জায়গাটা কাঁচা রয়ে গেল, তাই না? কাঁচা না করে এটাকে আমরা এরকমভাবে একটা সেলাই দিয়ে পাকা করে নেব। নেওয়ার পর দেখুন এরকমভাবে এই যে পকেটে মুখটা রয়েছে এই মুখটা আমরা এইভাবে একটা সেলাই দিয়ে বসিয়ে নেব। মানে দেখুন উল্টো পাশে আমাদের চমৎকারভাবে কিন্তু হয়ে গেল পকেট। এরকম এটা কিন্তু আমাদের বাও পাশ, বাও পাটও কিন্তু পকেটটা খুব সুন্দরভাবে হয়ে গেল। ঠিক এরকমভাবে পকেট তৈরি করবে, দেখুন পকেটের ফিনিশিংও কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক এভাবে আপনারাও তৈরি করে দেবেন, খুব সহজে হয়ে গেল। এখন আরেকটি পকেট আপনারা তৈরি করে নেবেন। এখন দেখুন এখানে কিন্তু আমাদের ফ্লাইয়ের পাশ হবে,
এই যে পাটটা রয়েছে এই কাপড়টাকে দুটো এরকম ভাবে সমান করে নিয়েছি খুব সহজ ভাবে। নেওয়ার পরে দেখুন এখান থেকে এই যে কাট রয়েছে এই কাট থেকে এই কাট পর্যন্ত আমরা এটাকে জয়েন দিয়ে নেব। এভাবে জয়েন দেওয়ার পর এটাকে এরকমভাবে মুড়িয়ে রূপ দিয়ে একটা চাপ সিলাই দিয়ে নেবেন। চেনের পকেট দিয়ে এই চেনের বাম পাশটা আমি করে দেখালাম। এখন ডানা, এই যেটা রয়েছে ডানা, এই ডানাতেও আমি এরকমভাবে একটা কাপড় ভাঁজকে নিয়েছি। এটা কিন্তু খুব সহজভাবে, প্যান্টের ক্ষেত্রে একটু অন্যরকম করতে হয়। এভাবে করে নেওয়ার পর এই চেনটাকে এর উপরে বসিয়ে নিতে হবে। এরকমভাবে চেনটা জয়েন দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এই যে এটা দিয়ে উপরে থেকে আমরা নিচ দিকে নিয়ে আসবো যে এই পাটটা, এটা কিন্তু আমাদের বাও পাশ, এটা উল্টো পাশ। এখানে একটু কাট দিয়ে নেবেন, এখানে একটু কাট দিয়ে নেবেন। নেওয়ার পর এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টা এরকমভাবে ভাঁজ করে নিতে হবে আপনাকে। ঠিক এরকমভাবে ভাঁজ করে নিতে হবে, এই পাটের উপরে বসিয়ে নিতে হবে। এরকমভাবে সেলাইতে আনার পর এই যে এই পাটটা রয়েছে এই সমান করে এটাকে কেটে নেবেন। এটা ব্যস্ত থাকার দরকার নেই। কেটে নেওয়ার পর দেখুন যে এই যে শ্রেণীর যে পাট রয়েছে এই রানারটা, এই শ্রেণীর রানারটা আমরা এরকমভাবে ভিতর পাশে নেব। আমরা এখানেও শুধু এখান থেকে আমরা টাক দিয়ে নেব। এরকমভাবে টাক দেওয়ার পরে এই যে কাপড়টা রয়েছে এটাকে আমরা এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবো। তাহলে দেখুন চেনি পাটটা কিন্তু আমাদের হয়ে গেলে এখন কী করতে হবে, এখন যা করতে হবে চেনি পাটটা এরকমভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর দেখুন এই যে ফ্লাইটার তৈরি করে নিলাম, এই ফ্লাইটের কাপ ইয়েটা সামনাটা এরকমভাবে আর এক সামনের উপর বসিয়ে দিতে হবে। এই দুটি মাথা সমান করে নিতে হবে। এরপর দেখুন এই যে চেন রয়েছে চেনের মাথা পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে, অর্থাৎ যেখান থেকে কাট দিয়েছি সেখান সেই কাট পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখুন এখান থেকে দেখুন এই কাট পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এখানে গ্যাপ দিতে হবে, গ্যাপ দেওয়ার পর এই যে প্লায়ের এখান থেকে আবার সেলাই ধরতে হবে। দেখুন এখানে সমান করে নিতে হবে, সমান করে নেওয়ার পরে এই পাট দিয়ে আবার সেলাই দিতে হবে। এখান থেকে এই যে কাট রয়েছে এই কাট থেকে আবার এটাকে সেলাই করে নিতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত সেলাই নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এটাকে উল্টে নিতে হবে, উল্টে নেওয়ার পরে যে চেনের যে পার্ট রয়েছে চেনের পার্ট দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। চেনটাকে ফ্লায়ের সাথে আটকায় নিতে হবে। আটকায় নেওয়ার পর দেখুন এটাকে উল্টে করে নিতে হবে। নেওয়ার পরে এই যে ফ্লায়ের উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে এক সমান করে এটাকে এক পাশের ফ্লাইটা নিতে হবে, নিয়ে এরকমভাবে সেলাই দিয়ে নিতে হবে। বন্ধুরা সুন্দরভাবে ফ্লাইটটি তৈরি হয়ে গেল। দেখুন এই যে সুন্দরভাবে এটাকে ফ্লাই তৈরি হয়ে গেল। এখন যা করতে হবে দেখুন এখন এই পার্ট আর এই যে দুই পার্ট দুটি হাই, একটি হাই কিন্তু আমরা জয়েন দিয়ে নিলাম, এই হাইটাও এরকমভাবে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এখন হাইয়ের এই পাশটাও জয়েন দিয়ে নিতে হবে। হাই এই পাশটাও দিলাম জয়েন, এই পাশটাও জয়েন দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমাদের দুটি পা রয়ে গেল, এই পা দুটিকে আমরা এরকমভাবে করে নেব। নেওয়ার পর দেখুন হাইয়ের এই দুটি পার্ট এই যে মাঝখানে যে সেন্টারের সেন্টার আমরা সমান করে নেব, রেখে পায়ের যে ঘের রয়েছে ঘেরটা ঠিক রেখে দুই পাশে সেলাই দিয়ে নেব। এখন এই যে হাই রয়েছে হাইয়ের সেন্টারটা অবশ্যই মিলিয়ে নিতে হবে, নিয়ে আবার সেলাই দিয়ে নেব। এরকমভাবে একটি সেলাই দিয়ে নেওয়ার পর এরকমভাবে মুখটা মিলিয়ে নিতে হবে, যাতে করে পায়ের নিচের ঘেরটা এক সমান হয়। এরকমভাবে মিলিয়ে নেওয়ার পর ডবল সেলাই দিতে হবে। এরপরে এই সেলাইটা এরকমভাবে কেটে নিতে হবে। এই যে এটা টেনে নিলাম, কেন এই কাপড়টা ওরপ করবে যখন সেলাই দেবে তখন কিন্তু খিঁচে ধরে থাকবে, টেনে ধরে থাকবে, এই জন্য এটাকে টান করে নিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নেবেন, তাহলে সেলাইটা আর কখনো খোলার চান্স থাকবে না।
এখন এটাকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর এখন ইলাস্টিক নিতে হবে। ইলাস্টিকটা কীভাবে নেবেন, এই যে হিপের যে ঘের রয়েছে ঘেরের সমান করে ইলাস্টিকটা কেটে কেটে নেওয়ার পর এটাকে এখানে যেন কোনো প্যাচ না পড়ে দেখে নিতে হবে। নেওয়ার পরে এই পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে, এরকমভাবে যে কোনো এক পাশে। এটা যদি পায়ের থাক আছে হিসাবে আমি কিন্তু মুড়িয়ে দিলাম না, যদি পায়ের না থাকতো তাহলে এরকমভাবে মোড়াতে হতো। এটা মোড়ানোর প্রয়োজন নেই যেহেতু পায়ের আছে। এখন কী করতে হবে, ইলাস্টিকটা এরকমভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকমভাবে এর উপরে উঠিয়ে দিতে হবে, দিয়ে এখন এ পাশ দিয়ে সেলাই দিতে হবে। আর সেলাইটা এমনভাবে দিতে হবে ইলাস্টিকের উপরে যেন না বসে, ইলাস্টিক ভিতর দিয়ে ফাঁকা থাকবো। দেখুন আমি সেলাই দিয়ে দিচ্ছি। এরকমভাবে কিছু দিয়ে আসার পর দেখুন ইলাস্টিক কিন্তু শেষ হয়ে গেল। এখন কী করতে হবে, ইলাস্টিকটা এরকমভাবে জড়িয়ে দিতে হবে। আর যদি ইলাস্টিকের উপর দিয়ে আমরা সেলাই করে নিতাম তাহলে কিন্তু এই কাপড়টা হাঁটতো না। এই জন্য কী করতে হবে, আমাদের ইলাস্টিকের পাশ দিয়ে সেলাইতে হবে, ইলাস্টিকের উপরে যেন সেলাই না বসে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাখার পরে আমরা আবার সেলাই দিয়ে নেব। এই যে দেখুন ইলাস্টিক শেষ হয়ে গেল। এটা কিন্তু আবার এরকমভাবে টেনে নিতে হবে। এক কথায় যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কাপড়টা শেষ না হবে ততক্ষণ এরকমভাবে টানতে হবে আর সেলাইতে হবে, এরকমভাবে টানতে হবে আর সেলাইতে হবে। এই জন্য ইলাস্টিকের উপর দিয়ে কোনো সময় সেলাই দেওয়া যাবে না, ঠিক আছে। এরকমভাবে সেলানো হয়ে গেলে দেখুন এই কাপড়টাকে এরকমভাবে টান করে নিতে হবে, যাতে করে যেখানকার কাপড় সেখানে আপনাকে বসে নিতে হবে। এরকম টান করে যেখানকার কাপড় ঠিক সেখানে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে এরকমভাবে টান করে ধরে মাঝখানে একটা সেলাই দিয়ে দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এটাকে যখন সেলাই দেবেন তখন এরকমভাবে হাতে টান করে নিতে হবে আর সেলাইতে হবে। দেখুন দেখুন ফ্লাই দিয়ে কীভাবে পকেট দিয়ে পকেটের চেন দিয়ে কীভাবে একটি প্যান্ট তৈরি করতে হয়, আমি খুব সহজ করে এ টু জেড সময়টাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।